हेलो फ्रेंड्स, बेंगल जब स्टाडी चैनल तुम्हारे सकल के स्वागत जानाई। समर आज के तुम्हारे सवार जन्नो आबारो एक नतून चाकरीर खबर बा विज्ञप्ति निये एसेछे। तो वन बाय वन सवार साथे आमी शेयर करब की पॉइंट्स आछे कौन डिपार्टमेंट आछे विस्तारित डिटेल्स आलोचना करब। तार आगे एक कथा बोले दी, जारा एखोनो आमादेर चैनलटिके सबस्क्राइब करें नी नोटिफिकेशन पासे थाका बेल आइकनटी प्रेस करुन एवं ऑल टाइप्स नोटिफिकेशन ऑन करे रखुन जाते आमादेर समस्त भिडियोर आपडेट पेते आपनादेर सुविधा हय। तो चलुन आजकेर चाकरी विज्ञप्ति निये आलोचना करी। आज के जे पदे प्रार्थी नियोग होबे सेटा होच्छे असिस्टेंट लोको पायलट रिक्रूटमेंट 2022। लोको पायलट मीन्स ट्रेनर जे मेन ड्राइवर थाकेन ताके जिनि हेल्प करें बा असिस्ट करें ओके ताके लोको पायलट बोले। तारी विस्तारित आलोचना करब। ऑर्गेनाइजेशन होच्छे अपनार यूटिलिटी पावर टेक लिमिटेड। एटा एकटा कॉन्ट्रैक्ट म्यूचुअल जॉब। आमी वन बाय वन बोलबो, पुरोटा देखुन ताले अपनारा सब किछु बुझते पारबेन बा आपनादेर सब डाउट क्लियर हो जाबे। आमी वेबसाइटटा परे बोलछि। पोस्ट नेम आछे असिस्टेंट लोको ड्राइवर्स ट्रेन्स। ওই যে বললাম যে ট্রেনের যে মেইন ড্রাইভার থাকেন তিনাকে অ্যাসিস্ট করার জন্য এই পদের নিয়োগ আছে, তাকে লোকো ড্রাইভার বলে। অ্যাপ্লাই মোড হবে শুধুমাত্র অনলাইনে, অনলাইনে আপনারা অ্যাপ্লাই মোড করতে পারবেন। অলরেডি আপনার অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 30/3/2022 থেকে, লাস্ট ডেট আছে আপনারা দেখতেই পাচ্ছেন 19/4/2022 ওকে 30/3/2022 থেকে 19/4/2022 পর্যন্ত। সিলেকশন প্রসেস কি আছে? সিলেকশন প্রসেস আছে আপনার রিটিন এক্সাম হবে প্রথমে। রিটিন এক্সামে যে কোশ্চেন হবে সেটা দুটো মেথডে হবে, মানে দুটো ল্যাঙ্গুয়েজে হবে। এক হচ্ছে ইংলিশ, সেকেন্ড হচ্ছে হিন্দি, মানে ইংলিশ বা হিন্দিতেই থাকবে। কোশ্চেনের যে টাইপটা থাকবে সেটা ইংলিশ আর হিন্দি শুধুমাত্র। তারপর সিলেক্টেড, মানে সিলেকশনের পরে 90 দিনের একটা ট্রেনিং থাকবে। 90 দিনের যে ট্রেনিংটা থাকবে সেই সময় যে স্যালারিটা হবে সেটা হচ্ছে 7,000। দেখতেই পাচ্ছেন সেটা হবে 7,000। রিটিন এক্সামের পরে পাস করলে, রিটিন এক্সামের পরে পাস করলে 90 দিনের বলতে 3 মাসের একটা ট্রেনিং থাকবে। সেই ট্রেনিং চলাকালীন যে স্যালারিটা হবে সেটা হচ্ছে 7,000। কেমন এজ? এজ কেমন মানে কোন বয়সী থেকে কোন বয়সীদের মধ্যে এজের মানে বয়সীদের এই জবের জন্য নেওয়া হবে? 18 থেকে 35 বছর, শুধুমাত্র 18 থেকে 35 বছরের মধ্যে নেওয়া হবে। স্যালারি মুড আলটিমেট কেমন আছে? স্যালারি মুড নো ডাউট ভালো, 22,800 থেকে শুরু। স্টেপ বাই স্টেপ আপনার যত এক্সপিরিয়েন্স হবে তার উপর স্যালারি আবার চেঞ্জ হবে। প্রথমে স্টার্টিং হচ্ছে 22,800 থেকে। অ্যাপ্লিকেশন ফিস কিছু লাগবে না, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 0 ওকে। কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে? 10 পাস হলে হবে। 10 পাসের পরে আইটিআই যারা করেন, আইটিআই যে বিভিন্ন রকম কোর্স আছে, আইটিআই বিভিন্ন রকম স্ট্রিমে বা বিভিন্ন রকম বিভাগে, যেমন ধরুন ফিটার, ইলেকট্রিশিয়ান বা ডিজেল মেকানিক, এই যে 3-4টে আপনার বিভাগ আছে সেটা শুধুমাত্র এনসিভিটি বা এসসিভিটি থেকেই করলে হবে।
আইটিআই টা যে করবেন, আইটিআই এর যে এইসব বিভাগগুলো একমাত্র এনসিভিটি বা এসসিভিটি এইখান থেকে করলে আপনি লোকো ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট লোকো ড্রাইভার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাস, আমি তো সব পয়েন্ট গুলো ওয়ান বাই ওয়ান বললাম, আর দুটো পয়েন্ট আছে একটু মন দিয়ে শুনে নেবেন। এটা তো কন্ট্রাক্ট মিউচুয়াল জব, আমি প্রথমে বলেই দিয়েছি। ওয়েবসাইট বলি www.utilitypowertech.org, এই ওয়েবসাইটে ভিজিট করবেন, দিয়ে বিস্তারিত জানতেও পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা আমি বলি, প্লিজ একটু মন দিয়ে শুনবেন। এই জব যখন পার্মানেন্ট হয়ে যাবে, যেদিন থেকে শুরু হবে এই যে লোকো ড্রাইভারের পদটা, সেটা হচ্ছে পাঁচ বছরের আগে এই জব আপনি ছাড়তে পারবেন না। তাই এগ্রিমেন্টে যখন আপনি যখন স্টেপ বাই স্টেপ যখন এই আপনার চাকরিতে আপনি ঢুকবেন, তখন তাদের বন্ড পেপার বা বলুন বন্ড পেপারেই বলুন সবকিছু লেখা থাকবে, মেনশন করা থাকবে, বা এগ্রিমেন্ট পেপারে লেখা থাকবে, সেটা আপনারা বুঝতেই পারবেন। ওখানে পরিষ্কার ভাবে লেখা থাকবে যে পাঁচ বছরের আগে আপনি এই জব ছাড়তে পারবেন না। যদি পাঁচ বছরের আগে জব ছাড়েন তাহলে আপনাকে 6 লাখ টাকা ফাইন করতে হবে। তো প্লিজ আপনারা এই কয়েকটি পয়েন্ট বললাম, তার মধ্যে ভাইটাল যে দুটো একটা দুটো পয়েন্ট বললাম ওগুলো একটু মাথায় রাখবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আপনারা বিস্তারিত জানতেও পারবেন, বা যদি কোনো প্রবলেম হয় আমার ভিডিও নেক্সট টাইম আবার দেখেও জিনিসগুলো বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই পয়েন্টগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকে এই পর্যন্ত। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। এবং আমাদের এই নতুন নতুন চাকরির ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অল ট্যাবস নোটিফিকেশন অন করে রাখবেন। ওকে, তো চলুন আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।